শুরুতে নজর রাখবো যে খবরে, আরো উপাচার্য নিয়োগ, শিক্ষামন্ত্রীর নিশানায় আচার্য, শিক্ষা দপ্তরকে না জানিয়ে নিয়োগ রাজ্যপালের, তালিবানে মনোভাব পোষণ করছেন, সংবিধান ও আইন মানছেন না রাজ্যপাল, একচেটিয়া স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন, বিজ্ঞপ্তি জারি করে পেটুয়া উপাচার্যদের কথা শুনেছেন, জেমস বন্ডের ভূমিকা পালন করছেন, নজিরবিহীন আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। অপমান করে শিক্ষা দপ্তরকে, উচ্চশিক্ষা দপ্তরকে বাইপাস করে তিনি একতরফাভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভার শ্রেষ্ঠ বিধিশক্তিকে এখানে রাজ্যপাল করে পাঠানো হয়েছে, তার আত্মাকে পুনর্জাগ্রত করা হয়েছে, এটা অকাট বা ঝাড়ফুঁক ছাড়া কী আমরা বলতে পারি। এইভাবে যে পুরো একটা দেউলিয়া করে দেওয়া, একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আচার্যর ক্ষমতা এবং এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট, স্ট্যাচিউট এবং অর্ডিন্যান্স দ্বারা সুনির্দিষ্ট। মনে হচ্ছে তিনি ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট, অ্যামেন্ডেড অ্যাক্ট আপ টু 2019, এই অ্যাক্টটা দেখার তিনি সময় পর্যন্ত পাননি, পড়ে দেখার সুযোগ পাননি, তিনি দেখার সময় পাননি 2009 সুপ্রিম কোর্ট সিভিল অ্যাপিল 7319 সংক্রান্ত রায়, যেখানে পরিষ্কার বলা আছে যে বিশ্ববিদ্যালয়ের কোনো বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। সেখানে তিনি একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের বিধি তিনি লঙ্ঘন করে এই ধরনের একটা একচেটিয়া একটা স্বৈরতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে। ব্রাত্য বসুর কথা শুনলেন আপনারা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বললেন শিক্ষা দপ্তরকে না জানিয়ে নিয়োগ রাজ্যপালের, তালিবানে মনোভাব পোষণ করছেন, সংবিধান ও আইন মানছেন না রাজ্যপাল, একচেটিয়া স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন, বিজ্ঞপ্তি জারি করে পেটুয়া উপাচার্যদের কথা শুনছেন, জেমস বন্ডের ভূমিকা পালন করছেন, নজিরবিহীন আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আরো একবার জানিয়ে রাখতে চাইব, নজিরবিহীন আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর নিশানায় আচার্য, শিক্ষা দপ্তরকে না জানিয়ে নিয়োগ রাজ্যপালের, তালিবানি মনোভাব পোষণ করছেন, তালিবানদের সঙ্গে তুলনা থেকে শুরু করে জেমস বন্ডের সঙ্গে তুলনা, ব্রাত্য বসুর নিশানায় আচার্য। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করে শিক্ষা দপ্তরকে, উচ্চশিক্ষা দপ্তরকে বাইপাস করে তিনি একতরফাভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভার শ্রেষ্ঠ বিধিশক্তিকে এখানে রাজ্যপাল করে পাঠানো হয়েছে, তার আত্মাকে পুনর্জাগ্রত করা হয়েছে, এটা অকাট বা ঝাড়ফুঁক ছাড়া কী আমরা বলতে পারি। এইভাবে যে পুরো একটা দেউলিয়া করে দেওয়া, একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আচার্যর ক্ষমতা এবং এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট, স্ট্যাচিউট এবং অর্ডিন্যান্স দ্বারা সুনির্দিষ্ট। মনে হচ্ছে তিনি ওয়েস্ট বেঙ্গল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রেফোনানে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ব্রাত্য বসুর বক্তব্য নিশ্চিতভাবে আপনিও শুনেছেন, কি বলবেন? শ্রমিক বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। শ্রমিক বাবু, আমার মনে হয় শিক্ষা জগৎ, বলুন বলুন, ব্রাত্য বসু কি বলছেন আরেকবার যদি রিপিট করেন। ব্রাত্য বসু বলেছেন তালিবানি মনোভাব পোষণ করছেন রাজ্যপাল এবং শিক্ষা দপ্তরকে না জানিয়ে নিয়োগ করেছেন, একচেটিয়া স্বৈরাচারী তিনি, জেমস বন্ডের ভূমিকা পালন করছেন। তাহলে ব্রাত্য বসু আমার মনে হয় অরঙ্গজেবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই মুহূর্তে অন্তত পশ্চিমবঙ্গের শিক্ষা জগৎ নিয়ে তৃণমূলের কোনো কথা বলার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এটাই যে সমস্ত বিতর্কের মূলে রয়েছে সার্চ কমিটি, ইউজিসি নির্দেশাবলী মেনে নিয়ে তাদের নির্দেশিকা স্বীকার করে যদি এখানে সার্চ কমিটি তৈরি হতো তাহলে অনেক ক্ষেত্রে তৃণমূলের মনোনীত অসম্ভব কাউকে বসানো যেত না, ব্রিজ টু ওয়ান চলে আসতো। এ থেকেই আতঙ্কিত হয়ে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাস করে মুখ্যমন্ত্রীকে আচার্য বানিয়েছে, রাজ্যপালকে ছাত্র সংগঠন দিয়ে কালো পতাকা দেখিয়েছে এবং মুখ্যমন্ত্রীকে আচার্য বানিয়ে দেবার সেই বিলে স্বাক্ষর করতে বলছে। এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি তারা তৈরি করেছে। গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটা কোথায় আছে হয়তো আমার মাননীয় শিক্ষামন্ত্রী জানা নেই। প্রতিভাবান নাট্যকর্মী আমাদের
বর্তমানের শিক্ষামন্ত্রী, তার এটা জানা উচিত যে শিক্ষা মন্ত্রী সহ মানে তার পূর্বতন শিক্ষামন্ত্রী সহ একটা পুরো দলটাই চলে গেছে জেলের মধ্যে। ওয়েমার শিট পাওয়া যাচ্ছে চুড়িদারের প্যাকেটে, আর অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে প্রমোটারের বাড়িতে। এইটা হচ্ছে বর্তমানের স্থিতি। এবার বিশ্ববিদ্যালয়ও যদি সেই পর্যায়ে পৌঁছে যায়, শুধুমাত্র তৃণমূলের কারণেই আজকে এই বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এটা নির্দিষ্ট করা যে রাজ্যপালের ভূমিকা একটা স্ট্যাটিউটে ঠিক করে দেওয়া আছে, কিন্তু রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা এখানে প্রয়োগ করতে পারেন। কারণ রাজ্য সরকার যদি সরাসরি আচার্যর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, রাজ্যপাল যদি সরাসরি ইউজিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, রাজ্যপাল যদি মানে রাজ্যপাল করে দেয়, রাজ্যপালের বিরুদ্ধে যেটা হচ্ছে এখন, রাজ্য সরকার যদি মনে করে যে তারা সম্পূর্ণ একটি স্বাধীন রাষ্ট্র এবং সেভাবেই তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন, তাহলে তো রাজ্যপালকে তার ভূমিকা পালন করতেই হয়, মানুষের শিক্ষার অধিকার, সাংবিধানিক অধিকার সেটাকে রক্ষা করবার জন্য রাজ্যপাল সেটাই করেছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নজিরবিহীন আক্রমণ, শিক্ষা দপ্তরকে না জানিয়ে নিয়োগ রাজ্যভবনের, তালিবানি মনোভাব পোষণ করছেন, সংবিধান ও আইন মানছেন না রাজ্যপাল, একচেটিয়া স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন, বিজ্ঞপ্তি জারি করে পেটুয়া উপাচার্যদের কথা শুনছেন, জেমস বন্ডের ভূমিকা পালন করছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নজিরবিহীন আক্রমণ আচার্যকে। আরো একবার জানিয়ে রাখতে চাইব, নজিরবিহীন আক্রমণ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আচার্যকে লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণ, রাজ্যপালকে আক্রমণ তার বক্তব্য, শিক্ষা দপ্তরকে না জানিয়ে নিয়োগ করছেন রাজ্যপাল। আরো একবার শুনে নেব ঠিক কি বলেছেন ব্রাত্য বসু। অপমান করে শিক্ষা দপ্তরকে, উচ্চশিক্ষা দপ্তরকে বাইপাস করে তিনি একতরফাভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভায় শ্রেষ্ঠ বিধিষকটিকে এখানে রাজ্যপাল করে পাঠানো হয়েছে, তার আত্মাকে পুনর্জাগ্রত করা হয়েছে। এটা অকাল্ড বাঘ, ঝাড়ফুঁক ছাড়া কী আমরা বলতে পারি। এইভাবে যে পুরো একটা দেউলিয়া করে দেওয়া, একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আচার্যের ক্ষমতা এবং এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট, স্ট্যাটিউট এবং অর্ডিনেন্স দ্বারা সুনির্দিষ্ট। মানে হচ্ছে তিনি ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট, অ্যামেন্ডেড অ্যাক্ট আপ টু 2019, এই অ্যাক্টটা দেখার তিনি সময় পর্যন্ত পাননি, পড়ে দেখার সুযোগ পাননি, তিনি দেখার সময় পাননি 2009 সুপ্রিম কোর্ট সিভিল অ্যাপিল 7319 সংক্রান্ত রায়, যেখানে পরিষ্কার বলা আছে যে বিশ্ববিদ্যালয়ের কোনো বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। সেখানে তিনি একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের বিধি তিনি লঙ্ঘন করে এই ধরনের একটা একচেটিয়া একটা স্বৈরতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে। ব্রাত্য বসু বক্তব্য আমরা শুনলাম, এবং যে ঘটনা থেকে এই সূত্রপাত, অর্থাৎ 16টি বিশ্ববিদ্যালয়ের আচার্য অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন আচার্য, তার জেরেই এই ঘটনার সূত্রপাত। এভাবেই নিয়োজিত হয়েছেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য, তিনি কি বলছেন এই পুরো বিষয়টি নিয়ে শুনুন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, গবেষক ছিলাম, যদিও ট্রপিক্যালে আমার পিএইচডি করা, কিন্তু এখানে আমার রেজিস্ট্রেশন ছিল এবং তারপর 32 বছরের আমি এখানকার ফ্যাকাল্টি। তো সেই কারণে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো এবং আমি সবাইকে নিয়ে যা যা সমস্যা আছে, শুধু তো এই র্যাগিংয়ের ব্যাপারটা নয়, বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা থাকবে, কারণ এত বড় একটা প্রতিষ্ঠান, এবং সব পরিবারের সকলকে সঙ্গে নিয়ে আমি এই সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে, এটাই আপাতত আমার লক্ষ্য। না কোনো হয় না, আমি জাস্ট এই জয়েন করেছি এই মাত্র, এখন ওগুলো নিয়ে কিছু ভাববার সময় পাই না, সেগুলো নিয়ে একটু পরে আমি একটুখানি দেখে নিয়ে তারপরে বলবো, এক্ষুনি তো এগুলো নিয়ে বলা যাবে না, কারণ আমি এখন কোনো কিছু ভেতরে ঢুকতে পারিনি আর কি, আমি জাস্ট আধ ঘন্টা হলো জয়েন করেছি। জেমস বন্ডের ভূমিকা পালন করছেন নজিরবিহীন আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার বক্তব্য এটা রাজ্যপাল সম্পর্কে, অর্থাৎ রাজ্যপাল নাকি জেমস বন্ডের ভূমিকা পালন করছেন, বিষয়টা ভালো না খারাপ সেটা নিয়েই এই মুহূর্তে শুরু হয়েছে বিতর্ক। তিনি কি তাহলে রাজ্যপালকে জেমস বন্ডের মতো ভাবছেন?
যিনি উপরাষ্ট্রপতি মাননীয় আমাদের জগদীপ ধনখড়, তার সঙ্গে আমার যতবার কথা হয়েছে তিনি প্রত্যেকবার আলোচনার টেবিলে বসতে চেয়েছেন, আইন নিয়ে তর্কাতর্কি হয়েছে এবং সেটা সামনাসামনি হয়েছে। কিন্তু এইরকম একটা নিঃশব্দ প্রহেলিকাময় জেমস বন্ড মার্কা আচরণ হ্যাঁ তিনি করেননি। উপাচার্য নিয়োগ, শিক্ষামন্ত্রীর নিশানায় আচার্য, অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে 16টি বিশ্ববিদ্যালয় এবং তার জেরেই নজিরবিহীন আক্রমণ প্রাপ্ত বসুর।